পেশায় একজন প্রফেশনাল ফটো সাংবাদিক, দীর্ঘদিন ধরে পত্রিকায় কাজ করছি। ফটোগ্রাফির কিছু বেসিক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে উপস্থিত হচ্ছি। এখন থেকে নিয়মিত আপনাদের সামনে আমি ক্যামেরার টিপস নিয়ে কথা বলবো, বিশেষ করে বেসিক যে কথাগুলো আছে ফটোগ্রাফি নিয়ে, কীভাবে আপনারা ফটোগ্রাফি করবেন বা কীভাবে করলে আপনার ছবিটা ভালো হবে, এই বিষয়গুলো আমি টিপস দিব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখন থেকে আমি ধারাবাহিক আপনাদের সামনে প্রতি সপ্তাহে উপস্থিত হব ইউটিউবের মাধ্যমে। এখন আমি গত পর্বে যেখান থেকে শেষ করছি সেখান থেকে শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি যে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার পরবর্তী এতে চলে যাচ্ছি। আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ক্যামেরাটা ধরবেন, আপনার গলায় ঝুলে রাখতে পারেন অথবা এই যে হাতের ভিতরে ঢুকায় এইভাবে একটা প্যাচ দিয়ে রাখবেন। প্যাচ দিয়ে রেখে আপনার ডান হাতটা ঠিক এভাবে ধরবেন এবং আপনার একটা আঙ্গুল এই যে শাটার রিলিজ বাটন যেটা আছে এখানে এই আঙ্গুলটা থাকবে, বাম হাতটা ঠিক ক্যামেরার নিচে ক্যামেরার তলায় এইভাবে থাকবেন, আর এই দুইটা আঙ্গুল আপনার লেন্সের উপরে থাকবে। এতে হবে কি আপনি ক্যামেরাটা খুব মজবুত ভাবে ধরতে পারবেন এবং আপনি যখন শাটার রিলিজ বাটনে ক্লিক করবেন তখন আপনার ক্যামেরাটা আর নড়বে না। আচ্ছা, আরো একটা সুবিধা যেটা পাবেন যে আপনি এই দুই আঙ্গুল দিয়ে ক্যামেরাটা জুম লেন্সটা জুম অথবা জুম আউট করতে পারবেন, আপনি যেটা চান। আপনি যদি জুম করতে চান তাহলে সহজেই আপনি দুই আঙ্গুল দিয়ে লেন্সটা ঘোরাতে পারবেন। অনেকে দেখি যে হচ্ছে ক্যামেরা এইভাবে ধরেন, এই উপরে উপরে হাতটা দিয়ে, এটা ধরলে আপনি কিন্তু খুব কমফোর্ট ফিল করবেন না, এবং হচ্ছে আপনার দেখতেও ঝামেলা হবে। আপনার আপনি যখন শাটার রিলিজ বাটনে ক্লিক করবেন এইভাবে ধরে তখন আপনার ক্যামেরাটা কাপড়টা ঝাঁকুনি খাবে, ওই ঝাঁকুনি খেলে আপনার ছবির কোয়ালিটি কিন্তু অনেক নষ্ট হবে। আর এইভাবে যদি ধরেন তাহলে আপনার একেবারেই খুব ক্যামেরাটা মজবুতভাবে ধরা থাকবে, ক্যামেরা নড়ার সম্ভাবনা খুবই কম থাকবে, আপনার ছবির কোয়ালিটি অনেক ভালো পাবেন। সেক্ষেত্রে খুব খুবই ইজি এবং হচ্ছে আপনার সেফটি, ক্যামেরার জন্য একটা সেফটি পয়েন্ট হচ্ছে এইভাবে ধরো আপনার ক্যামেরাটা। আপনি যদি যখন ফিল্ডে বা রাস্তায় কাজ করছেন আপনার যদি পিছন দিকে কেউ ধাক্কা দেয় বা কোনো অ্যাক্সিডেন্ট, আপনার ক্যামেরাটা হাতের থেকে কখনো ছুটবে না। আচ্ছা, এই তো বিষয় গেল। এখন আমি গত পর্বে যে আলোচনাটা করছিলাম যে ছবি তোলার ক্ষেত্রে কয়েকটা ফাংশন আছে, যেমন প্রোগ্রাম বা অটো, কোনো ক্যামেরায় প্রোগ্রাম দেওয়া পি দেওয়া থাকে, কোনো ক্যামেরায় অটো দেওয়া থাকে। এটা হচ্ছে ক্যামেরা ভেদে, ক্যামেরা কয়েক প্রকার আছে, যেমন প্রফেশনাল ক্যামেরা আছে, সেমি প্রফেশনাল এবং হচ্ছে অ্যামেচার। অ্যামেচার যেসব ক্যামেরাগুলো থাকে সেগুলোতে বেশিরভাগই অটো দেওয়া থাকে, সেমি প্রফেশনাল বা প্রফেশনাল ক্যামেরাগুলো থাকে ক্যামেরাগুলোতে পি দেওয়া থাকে, পি দিয়ে পি হচ্ছে প্রোগ্রাম, আর অটো প্রোগ্রাম দুইটার কাজই একই, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া থাকে। আপনার প্রোগ্রামে বা অটোতে যখন কাজ করবেন তখন একটা কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই একটু ছবির কোয়ালিটি মার খেতে পারে। যেমন আপনি একজন ব্যক্তির ছবি তুলছেন, সে ব্যক্তিটা তো ছায়ার মধ্যে বা শেডের মধ্যে দাঁড়ায় আছে, তার পিছনে হাইলাইটস খুব কড়া লাইটস, তখন আপনি যদি ওই ব্যক্তির ছবিটা তুলেন তখন আপনার এই ব্যক্তিটা কিন্তু কালো হয়ে যাবে, ফেস কালো হয়ে যাবে, পিছনে খুব হাইলাইটস বা আমরা হাইলাইট বা চকচক করবে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ম্যানুয়ালে বা ম্যানুয়ালে ছবি তুললে আপনি ওই জিনিসটা এড়াই যেতে পারবেন, আপনার মূল সাবজেক্টটা আপনি খুব স্পষ্টভাবে ক্লিয়ার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড যা হোক সেটা তো আপনার কোনো তো সমস্যা না, আপনার তো মূল সাবজেক্ট ছবিটাই দরকার। এক্ষেত্রে ম্যানুয়ালটা খুবই হচ্ছে কার্যকর। আর যদি ম্যানুয়ালে ছবি না তুলতে পারেন তাহলে আপনি দেখবেন যে এক্সপোজার একটা বিষয় আছে, এক্সপোজার হচ্ছে যে ওইখানে আপনি একটু ওভার করে তুলতে পারেন, ছবিটা একটু ওভার করে দিবেন, এক স্টেপ বা দুই স্টেপ, আপনি দেখবেন যে আপনার ছবিটা কখন পরিষ্কার আছে, আপনার সাবজেক্টটা ক্লিয়ার আছে, তখন আপনি সেইভাবে যে এক স্টেপ ওভার করবেন না দুই স্টেপ ওভার করবেন,
এই এরকম যদি ওভার করে দেন তাহলে আপনি সেক্ষেত্রে হয়তো আপনি আপনার সাবজেক্টটা ক্লিয়ার পাবেন। আর আরো আর একটা বিষয় থাকবে যে হচ্ছে আপনি প্রোগ্রামে কাজ করলে দেখবেন লো লাইট যখন তখন হচ্ছে যে লো লাইটে আপনার শাটার স্পিডটা অনেক কমে যাবে, শাটার স্পিড যখন কমে যাবে তখন আপনার ছবিটা কিন্তু ইয়ে হওয়ার সম্ভাবনা থাকবে যে আপনার ছবিটা ঘোলা হয়ে, আপনার যদি একটু কাঁপে হাত তাহলে আপনার ছবিটা ঘোলা হয়ে যাবে, মানে আপনি পারফেক্ট ছবিটা পাবেন না। সেই ক্ষেত্রে আপনার এখনো একটা সমস্যা আছে অটোতে বা প্রোগ্রামে কাজ করার। এই এই অটো বা প্রোগ্রাম থেকে যদি আপনি ভালো আরো ভালো রেজাল্ট পেতে চান তখন আপনাকে ম্যানুয়ালি বা অন্য কোনো ফাংশনে যেতে হবে। সে ফাংশনগুলো নিয়ে আমি বিস্তারিত আরো পরে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই আপনারা আপনার আমার সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আবারও বলছি আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আশা করব সেইগুলোর সমস্যা সমাধান করা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।